Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another new video. Aajke video te amar sathe ache Haojue TR 150 bike ti. Eti ekti cruiser bike and aajke prothom bar amar channel e ekti cruiser bike er review korchi. Cruiser bike gula sadharonoto short rider der jonno comfortable hoy and tar sathe jara comfortable bike pochondo koren. Tader jonno cruiser bike khubi bhalo option. So aajke video te ei bike tar kichu bhalo ebong kichu kharap dik somporke bolbo and tar sathe bolbo ei bike ta kader jonno neoa uchit hobe ebong kader jonno neoa uchit hobe. ভিডিও শুরুতেই বলে রাখি আমি একটি ফেসবুক গ্রুপ ওপেন করেছি যাতে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তারা একত্রিত হয়ে নিজেদের বাইকিং রিলেটেড মনোভাবগুলো একজন আরেকজনের কাছে প্রকাশ করতে পারেন সো গ্রুপটির নাম হচ্ছে বাইক লাভার ব্যাচেলার্স ফ্যামিলি এন্ড গ্রুপটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দিব সো যারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করতে পারেন এবং নিজেদের বাইকিং রিলেটেড মনোভাবগুলো গ্রুপে পোস্ট করার মাধ্যমে প্রকাশ করতে পারেন সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে বলি এই বাইকটার সিটিং পজিশন সম্পর্কে সিটিং পজিশনের কথা বলতে গেলে ক্রুজার বাইকগুলোর সিটিং পজিশন হয় কিছুটা লো যাতে শর্ট রাইডার যারা আছেন তারা কমফোর্টেবলি বসতে পারেন 5 ফুট 1 ইঞ্চি থেকে শুরু করে তার উপরে যারা আছেন তারা এই বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন আপনার পা দুই পাশেই ঠিকভাবে মাটিতে পড়বে ক্রুজার বাইকগুলোর সিটিং পজিশন হয় খুবই কমফোর্টেবল এতটাই কমফোর্টেবল হয় যে মনে হবে আপনি একটা সোফায় বসে রাইড করছেন এই বাইকটাও তার ব্যতিক্রম নয় এই বাইকটাও খুবই কমফোর্টেবল আপনাকে পা গুলো অনেকটাই সামনের দিকে দিয়ে বসতে হয় এন্ড হ্যান্ডেল বারটাও অনেক ওয়াইড যেভাবে আপনি বসেন এই সিটিং পজিশনটা কোনো সোফায় বসার থেকে কম না সিটের কোশনিংও খুব বেশি হার্ড সো রাইডিং সিট খুবই কমফোর্টেবল পিলিয়ন সিটটাও কমফোর্টেবল পিছনে দুইটা প্যানিয়ার বক্স আছে যার জন্য যদি আপনি মহিলা পিলিয়ন নেন তাহলে তাদের পা রাখতে কিছুটা অসুবিধা হতে পারে সো যদি আপনি সবসময়ই ফিমেল পিলিয়ন নিয়ে রাইড করেন তাহলে এক পাশের প্যানিয়ারটা খুলে ফেলাই আপনার জন্য বেটার হবে এখন বলি এই বাইকের পাওয়ার ডেলিভারি সম্পর্কে এই বাইকের পাওয়ার ডেলিভারি তুলনামূলক কিছুটা লো খুব একটা ভালো পাওয়ার ডেলিভারি আপনি এই বাইকটা থেকে পাবেন না বাট একটা ক্রুজার বাইকের মেইন জিনিস পাওয়ার ডেলিভারি না মেইন জিনিস হচ্ছে কমফোর্ট অ্যান্ড ওই ক্রুজার লুকসটা এই বাইকে আপনি একটা প্রপার ক্রুজার বাইকের লুকসও পাবেন কমফোর্টও পাবেন 150cc সবচেয়ে কম পাওয়ারের বাইকগুলোর মধ্যে এটি একটি কিন্তু কম পাওয়ারের ফলেও সিটি রাইডিংয়ে আপনি তেমন কোনো সমস্যা ফিল করবেন না সিটি রাইডিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে পাওয়ার রয়েছে হাইওয়েতেও আপনি খুবই আরামে চলতে পারবেন কিন্তু যদি কখনো কোনো বাস কিংবা কোনো ট্রাক ওভারটেক করতে যান আপনাকে খুবই সমস্যায় পড়তে হবে এই কম পাওয়ারের কারণে এই বাইক সম্পর্কে স্পেশালি যে জিনিসটা বলতে হয় তা হলো এই বাইকের ইঞ্জিন স্মুথনেস ইঞ্জিন এতটাই স্মুথ যে সোজা বাংলায় যেটাকে বলে মাখনের মতো স্মুথ বাটারি স্মুথ অ্যান্ড তার সাথে এই বাইকের ইঞ্জিনের সাউন্ডও খুবই স্মুথ খুব বেশি লাউড সাউন্ড হয় না হাঙ্কের সাউন্ড যেরকম অনেকটা ওইরকম সাউন্ড আসে এই বাইকের সামনে দেওয়া হয় 90 সেকশন টায়ার এবং পেছনে দেওয়া হয় 110 সেকশন টায়ার সামনের রিম 18 সাইজের এবং পেছনের রিম 16 সাইজের অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই 110 সেকশন রেয়ার টায়ারের জন্য বাইকটির কন্ট্রোলিং তেমন একটা ভালো হবে না কিন্তু বিশ্বাস করুন এই বাইকের কন্ট্রোলিং 110 সেকশন রেয়ার টায়ারের যতগুলো বাইক আছে তার মধ্যে সেরা রাইড করার সময় কখনোই আমার মনে হয় নাই যে আমি একটা চিকন চাকার বাইক রাইড করতেছি যদিও ক্রুজার বাইক হিসেবে 110 সেকশন রেয়ার টায়ারটা দেখতে একটু চিকন লাগে বাট এটার জন্য কোনো সমস্যা হয় না এখন বলি এই বাইকটার ব্রেকিং ফিডব্যাক সম্পর্কে এই বাইকটার ওনার হচ্ছেন আমাদের মাহমুদুল হাসান শাওন ভাই অ্যান্ড শাওন ভাইয়ের কাছে এটার ব্রেকিং তেমন একটা ভালো লাগে নাই এই জন্য ব্রেকিং আপগ্রেড করার জন্য শাওন ভাই এটাতে বাইব্রিয়ের মাস্টার সিলিন্ডার এবং বাইব্রিয়ের ব্রেক ক্যালিপার লাগাইছে অ্যান্ড এটার জন্য ব্রেকিংটা অনেকটাই ভালো হয়ে গেছে সো কারো কাছে যদি যে কোনো বাইকের ব্রেকিং একটু দুর্বল মনে হয় তাহলে আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়েন সেখানে শাওন ভাই আছে কিভাবে ব্রেকিং আপগ্রেড করতে হবে কি কি চেঞ্জ করতে হবে শাওন ভাই সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিতে পারবে আপনাদেরকে এখন বলি এই বাইকের যে জিনিসগুলো ভালো লাগে নাই সেটা সম্পর্কে প্রথমে ভালো লাগে নাই আমার কাছে এই বাইকের অ্যানালগ মিটার অ্যানালগ মিটারটা চেঞ্জ করে একটা ডিজিটাল মিটার দেওয়া যেত এই রেট্রো লুকসটা বজায় রেখে যদিও একটা ডিজিটাল পার্ট রয়েছে ট্যাঙ্কের ওখানে কিন্তু স্পিডটা সেই অ্যানালগেই শো করে এন এই বাইকে কোনো রেফ কাউন্টার নাই সো রেফ কাউন্টারটা অ্যানালগ রেখে যদি মাঝখানে একটা ডিজিটাল স্পিডোমিটার দেওয়া যেত তাহলে জিনিসটা আরও সুন্দর হতো অ্যান্ড তার সাথে আরও একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি এই বাইকে কিন্তু গিয়ার ইন্ডিকেটারও রয়েছে এই বাইকটা প্লেন রোডে খুবই ভালো ফিডব্যাক দিবে আপনাকে কিন্তু যখন অফরোডিংয়ে যাবেন তখন এই বাইকটার সাসপেনশন আপনাকে খুব একটা ভালো ফিডব্যাক দিবে না এই বাইকটার সাসপেনশন আসলে এরকম হাইওয়ের জন্য তৈরি করা তার সাথে এই বাইকে কোনো ইঞ্জিন কিল সুইচ নেই সো বাইকটা অফ করার জন্য আপনাকে ওই চাবি ঘুরিয়েই অফ করতে হবে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই এখনকার যুগের একটা বাইক ইঞ্জিন কিল সুইচ কিন্তু দেওয়াই যেত সো চলুন এখন কিছু কথা বলি মাহমুদুল হাসান শাওন ভাইয়ের সাথে যিনি এই বাইকটির ওনার এখন মাইলেজ কেমন পাচ্ছেন আমি বলতে নেই 45
মানে সিটিতে আপনি কি রকম থাকে মাইলেজ সিটিতে 43 থেকে 42 40 আপ থাকে অলওয়েজ 40 আপ সো ফার বাইক নিয়ে আপনি সন্তুষ্ট তো বাইকটা মূলত আমি ট্যুরের জন্য মূলত কিনা কমফোর্টের জন্য বাইকটা মূলত কিনা এর আগে আমি স্কুল বাইক চালাইছি নেকের বাইক চালাইছি ট্রান্টার বাইক কমিউটার বাইক তো আমার একটা টার্গেট ছিল একটা ক্রুজার বাইক চালানোর জন্য তো এই ডিফেন্স থেকে এই বাইকটা নেওয়া ক্রুজার বাইকের মধ্যে বাংলাদেশে অনেকগুলো ব্র্যান্ডের ক্রুজার বাইক আছে আমি এটা প্রিফার করেছি কারণ এটার যে টেকনোলজিগুলো এটা অন্য কোনো ক্রুজার বাইকে নাই বা আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই নেওয়া প্রাইস কত পড়ছে আপনার এটার এটার প্রাইস 1,44,000 টাকা এর থেকে কম প্রাইসে তো বাংলাদেশে মার্কেটে কোনো ক্রুজার বাইক নাই তাই না না যেমন ওই আপনার ক্লাস প্লেট সুজুকির সাথে মিলে পিছনে ব্রেক শো পালসার বা এয়ারদের সাথে মিলে সামনের ব্যাকপ্যাড আরটিআর বাইকের সাথে মিলে তো ওই হিসাবে আমি পার্সে কোনো হ্যারাসমেন্ট পাচ্ছি না প্লাস্টিক আইটেম যেগুলো যেগুলো আছে এইগুলো সব কর্ণফুলীর কাছে স্টকে আছে সো গাইস শুনলেনই শাওন ভাইয়ের কথা অ্যান্ড শাওন ভাই এই বাইকটা যখন কিনলো তার আগে আমার কাছেও বলেছিল এই বাইকটার সম্পর্কে খোঁজখবর নিতে অ্যান্ড তখন থেকে এই বাইকটার অনেক খোঁজখবর নিচ্ছি সো যদি আপনি একটা ক্রুজার বাইক নিতে চান তাহলে 1,44,000 টাকার প্রাইজে আপনার জন্য এর থেকে বেস্ট কোনো অপশন নেই আপনি যদি আসলেই ক্রুজার বাইক পছন্দ করেন তাহলে ইউ ক্যান গো ফর দিস বাইক আপনি কমফোর্ট পাবেন আপনি ভালো কন্ট্রোলিং পাবেন অ্যান্ড এই ক্রুজার লুকস পাবেন এই প্রাইস রেঞ্জের মধ্যে সত্যি খুবই ভালো একটা বাইক অ্যান্ড তার সাথে স্পেয়ার পার্টসগুলোর কথাও তো শাওন ভাই বলেই দিল আপনি যদি শৌখিন টাইপের একটা বাইক চান যেটা দিয়ে আপনি মাঝে মধ্যে এলাকার ভেতর ঘোরাফেরা করবেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাহলে এটা আপনার জন্য খুবই ভালো একটা অপশন কিন্তু যদি আপনি অল টাইম ট্যুরের কথা চিন্তাভাবনা করে একটা বাইক নেন তাহলে এটা না নেওয়াই সাজেস্ট করবো কজ এটার পাওয়ার কম অ্যান্ড তার সাথে কোনো ক্রুজার বাইকের সাসপেনশন ফিডব্যাকই তেমন একটা ভালো হয় না সো অফরোডিংয়ে যখন আপনি যাবেন তখন আপনার প্রবলেম হতে পারে এই জন্য ক্রুজার বাইক দিয়ে ট্যুর করা তেমন একটা ভালো আইডিয়া না এছাড়াও যারা একটু বয়স্ক রাইডার রয়েছেন মানে এখন রাইডিং থেকে প্রায় অবসরই নিয়ে নিয়েছেন তাদের জন্য ক্রুজার বাইকগুলো খুবই ভালো একটা অপশন এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা তাদের জন্য খুবই ভালো একটা বাইক হবে এটা একটা শৌখিন টাইপের বাইক এই কথাটা বারবার বলে কি বোঝাতে চাইতেছি আসলে হয়তো বুঝতে পারতেছেন আপনার শখ আছে ক্রুজার বাইকের তাহলেই আপনি এই বাইকটা নেন সো আশা করি বুঝতে পেরেছেন এই বাইকটা কাদের জন্য ভালো অপশন হবে অ্যান্ড কাদের জন্য নেওয়া উচিত হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন যেটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে এবং নিচে ফার্স্ট কমেন্টে এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক রাইড করার সময় সবসময় হেলমেট ইউজ করবেন মনে রাখবেন একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না থ্যাংক ইউ